তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবিতাগুলো অনেক ভালো আছে তো দীর্ঘ অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো আজকে একটি মেডিসিন নিয়ে কথা বলবো তো আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা কবুতর পালন করি তো সবারই প্রয়োজনীয় একটা ওষুধ তো সাধারণত আমাদের কবুতরের একটা রোগ সবসময় হয়ে থাকে সব কবুতরের ক্ষেত্রে এই রোগটা হয় আর কি সেটা হলো কৃমি তো আমাদের কিন্তু কবুতরের কৃমির কোর্স করানো উচিত মাসে দুই মাস পর পর একবার হলেও করানো উচিত তো আজকে কৃমির কোর্স নিয়ে কথা বলবো তো আমার কিছু কবুতরের অনেক কৃমি হয়েছে তো কি ওষুধ খাওয়াচ্ছি তো সেটাই দেখানোর জন্য আজকে চলে আসলাম তো সেটাই দেখাবো আজকে আপনাদেরকে যে আমি কি ওষুধ খাওয়াচ্ছি কবুতরকে তো আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এসিমিক 1% খুবই ভালো একটা ওষুধ কৃমির কোর্সের জন্য এটা ব্যবহার করতে পারেন তো এই ওষুধটা হচ্ছে আপনার সব ধরনের পশু পাখির যে ফার্মেসিগুলো আছে তো ওইখানে পেয়ে যাবেন এটার গায়ে রেট লেখা আছে হচ্ছে আপনার 160 টাকা তো এটা 100 টাকার ভিতরে পেয়ে যাবেন তো এটা কিভাবে খাওয়াবেন খাওয়ানোর নিয়ম কি এবং কখন খাওয়াবেন তো সেটা আজকে বলবো তো সাধারণত কৃমি হলে কবুতরের নানা ধরনের সমস্যা দেখা দেয় তার ভিতর হচ্ছে আপনার মাঝে মধ্যে দেখা যায় যে কবুতর শুকায় যায় বুক বের হয়ে যায় শুকাইতে তারপর হচ্ছে আপনার কবুতর দেখা যায় যে মাঝে মধ্যে চুনা পায়খানা কিংবা সবুজ পায়খানা হয় তো নানা ধরনের সমস্যা কৃমির জন্য কিন্তু হয়ে থাকে তো আমাদের কিন্তু অবশ্যই কৃমি কোর্স করানো উচিত আর কৃমি কোর্স করানোর সবচেয়ে ভালো দিন হচ্ছে আপনার যখন ঠান্ডা তো এখন আপাতত গরমের সিজন তো এখন তো আর ঠান্ডা তেমন একটা পড়বে না তো যখন আর কি মাঝে মধ্যে ঠান্ডা পড়বে তখন আর কি কৃমির কোর্স তাই করানো উচিত গরমের ভিতর না করাই ভালো আর যে কৃমির কোর্সটা নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে এই যে এসিমিক 1% তো এটা খুবই ভালো একটা কৃমির কোর্স এটা করালে 100% ফল পাওয়া যায় আর কি তো আমার এই যে সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন তো এটার কিন্তু কৃমি হয়েছে তো দেখাই যে আর কৃমি হলে বুঝবেন কিভাবে তো সেটা দেখাই আপনাদের দাঁড়ান আরে এই যে দেখেন এটার কিন্তু কৃমি হয়েছে এটার অবস্থা দেখেন এই যে দেখেন বুকের হাড় বের হয়ে গেছে এই যে বুকের ভার বের হয়ে গেছে তারপর হচ্ছে আপনার কৃমি হইলে দেখবেন যে কবুতর তেমন একটা খেতে চায় না তারপর আবার ঝিমায় দেখবেন এক জায়গায় বসে ঝিমাচ্ছে তো এইভাবেও আর কি বোঝা যায় যে কবুতরটার কৃমি হয়েছে তো অনেক সময় তো দেখা যায় পায়খানার রাস্তা দিয়ে পায়খানার সাথে কৃমি বেরিয়ে হয়ে আসে অনেক কৃমি হইলে তো তখন আর কি কিন্তু কৃমির কোর্স তাকে তখন আর কি করানো উচিত তো কিভাবে কৃমির কোর্সটা এই ওষুধটা দিয়ে করাবেন তো সেটা আজকে দেখাবো তো এটা হচ্ছে এই যে এসআই কোম্পানির একটা ওষুধ লিকুইড তো দেখাই আপনাদের তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন এই যে 1 মিলি ওষুধ এই যে দেখেন 10 মিলির একটা সিরিঞ্জ তো এই যে দেখেন 1 ml ওষুধ নিছি তো এটা হচ্ছে আপনার 1 লিটার পানিতে 10 ml সরি 1 লিটার পানিতে 1 ml ওষুধ দিবেন তারপর খাওয়াই দিবেন তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে কবুতরকে খালি পেটে সকালে খালি পেটে খাওয়াবেন ওষুধটা খাওয়ানোর দুই ঘন্টা কিংবা 2.5 ঘন্টা পর খাবার দিবেন এর আগে কিন্তু খাবার দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালোভাবে কৃমি মরবে না ভিতর থেকে আর এই ওষুধটা 28 দিন কিংবা এক পাশের বাচ্চাকে এর নিচের বাচ্চাকে কিন্তু খাওয়ানো যাবে না এর থেকে বেশি বা 1-1.5 মাস হয়ে গেছে এমন বাচ্চাকে খাওয়ালে সমস্যা নাই আর ডিম পারছে কয়েকদিন ধরে ওই কবুতরগুলোর খাওয়ালেও কিছু হবে না তো এই ওষুধটা আর কি আপনারা চাইলে খাওয়াইতে পারেন এই ওষুধটা আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেশাতে হয় এই যে এখানে হচ্ছে আপনার 1 লিটার পানি নেওয়া হয়েছে তারপরে এই যে 1 মিলি ওষুধটা দিয়ে দিবেন তারপর ভালো করে মিক্স করবেন ওষুধটা ভালো করে মিক্স করবেন
দেখেন এক মিলে শোধ দিছি এক লিটার ভিতরে, তাই দেখেন কেমন ফেনা উঠতেছে। ভুলেও এক মিলের বেশি ওষুধ দিবেন না, অবশ্যই এক মিলের ওষুধ কখনোই দিবেন না, কারণ খুবই মারাত্মক একটা ওষুধ। ওষুধটা বেশি পরিমাণ দিলে কবুতর মারাও যেতে পারে, তো এক মিলের ওষুধ বেশি দিবেন না। এক লিটার পানিতে এক মিলের ওষুধ দিয়ে দিবেন। আর এই ওষুধটা আরেকটা কাজেও লাগানো যায়, সেটা হচ্ছে কবুতরের স্প্রে করেও দিতে পারবেন। এই ওষুধটা দিয়ে কবুতরকে স্প্রে করে দিতে পারবেন। একই ওষুধ এই যে এটা ক্রিমের ক্ষেত্রেও করানো যাবে, আবার স্প্রেও করাতে পারবেন কবুতরকে। তো এই আর কি, যারা ক্রিমের কোর্স করতে চান তো তারা এই ওষুধটা দিয়ে করাতে পারেন চাইলে। তো খুবই ভালো একটা ওষুধ। তো ভালো থাকেন সবাই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।